করতে হবে। শেখ হাসিনার কাছ থেকে যা পাওয়ার পাইছে এখন জার্সি পাল্টাই ওইদিকে, হাওয়া যেদিকে আমরা আছি সেইদিকে। বেশ কিছু পুলিশের ভাইরা ফোন দিচ্ছে, এইবার আর রেহাই নাই, রেহাই আমরা দেবো না বলছি। বেনজিরের তো এখন আর পুলিশ কিনি নাই। আজকেই যে শান্তিপূর্ণ সভা সমাবেশে যারা বন্দুকের নল ত্যাগ করে, একটা ভেস্কি দান বন্দুক রাইখা পালাই, যারা হকি স্টিক লাঠি শোটা নিয়ে আছে পাল্টা খাওয়া ধান এলাকা ছাইরা পালাই। 14 বছরে তো রক্ত আমরা ছড়াচ্ছি, আর কত রক্ত ঝরাবো? প্রয়োজনে এইবার চূড়ান্ত রক্ত ঝরিয়ে এসপার ওসপার করে আমরা করে বেনজিরকে সামাজিক অনুষ্ঠানে পেলে অন্তত একটা থুথু তো মারতে পারবেন। বেটা তুই আলেমন আমাদের হত্যা করছস, তোর সময়ে বিরোধী দলের লোকেরা জীবন দিয়ে আন্দোলন করতে গিয়ে ঢাকা শহর পাস পুড়িয়েছ, অগ্নিসংযোগ করেছ বেনজির তোমরা। কলিজায় কাপন ধরেছে খাইছে নেতা কর্মীরা, যদি আগেই সইরা যায়। শ্রীলঙ্কায় তো প্লেন নিয়ে ভাগতে পারছিল, আর্মি প্রোটেকশন দিয়া সেফ গার্ড করে দিছে, তাহলে আমাদের কি হবে? কারণ আপনারা ইতিমধ্যে জানেন সচিবালয়ের যে সচিব হয়ে গেছে তার কোনো পাওয়ার নাই, কিন্তু যিনি জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, পুলিশের এসপি, এডিশনাল এসপি, যিনি এসপি, ডিআইজি, যার চাকরি আরো 8 থেকে 10 বছর আসে আছে, সে তো চিন্তা করতেছে আমার তো চাকরি করতে হবে। শেখ হাসিনার কাছ থেকে যা পাওয়ার পাইছে এখন জার্সি পাল্টাই ওইদিকে, হাওয়া যেদিকে আমরা আছি সেইদিকে। বেশ কিছু পুলিশের ভাইরা ফোন দিচ্ছে, যাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে, বিশ্ববিদ্যালয়ের ভাই, এই জয়েন্ট সেক্রেটারি, সচিব টচিব, কি খবর নূর, এখন তো সময় তোমাদের, আমরা কি তোমাদের সুনজরে আছি? বলছে অবশ্যই আছে, আপনারা সরকারি চাকরি করেছেন আমরা জানি, কারণ আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি গুলি না করলে আপনার চাকরি থাকতো না। ঠিক, আমাদের যে নিউ মার্কেটে ব্যবসায়ী এবং ছাত্রদের আন্দোলন দেখেছেন, এক পুলিশ গুলি করে নাই, তার বস আরেকজনে ধাপ করে থাপড় মারে দিয়েছে। এই যে থাপড় মারলো, সেই পুলিশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে? না, কিছুদিন আগে টাঙ্গাইলে শুয়োরের বাচ্চাকে দেখলাম, এক শুয়োরের বাচ্চা, সরি মাইন্ড করবেন না, অনেকে যাই বলেন এত ভদ্রভাষায় রাজনীতি করা যায় না, এত সাদা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়া রাজনীতি করা যায় না, রাজনীতি করতে হলে মাঝে মাঝে হাতটা খাঁচাইতে হবে। পুলিশের পোশাক গায়ে, পুলিশের পোশাক গায়ে বিধানবলবে একটা শুয়োরের বাচ্চা ছিল। আমাদের এখানে শাকিল গণ অধিকার পরিষদের দপ্তর সমন্বয়ক, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন করেছে, তাকে মুরগির মতো ঘাড় ধরে আপনার মিছিল থেকে টেনে নিয়ে যাচ্ছে। কোন পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা একজন নাগরিকের গায়ে হাত তোলার অধিকার রাখে না? এটাকে কি মানুষ বলবো না মানুষের বাচ্চা বলবো? আমি বলছি বলু, তোমার চেহারা রাখতে পারে ক্যামেরায় সেট করে আনিছি, বাংলাদেশে থাকবা, তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। বলছি আমাদের কিছু হারানোর নাই। ওই যে একজন বলছে না আজকে সেকেন্ড বেবি হয়েছে, ওইটা রাইখে চলে গেছি ঢাকা মেডিকেল হাসপাতালে, বউয়ের খবর নাই, অসুস্থ আছে, কিন্তু তারপর ঢাকা মেডিকেলে চলে গেছি। কেন? আজকে যে দেশে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছি, এই দেশের যারা স্বাধীন করছে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিল সিরাজুল আলম দাদা ভাই, তার সাথে ব্যক্তিগতভাবে খুব বেশি পরিচয়, একবার সম্ভবত মিট হয়েছে, কিন্তু আমি তো কিংবা আমরা তো এত অকৃতজ্ঞ না, তাদের ইতিহাস এবং অবদান সম্পর্কে আমরা জানি, তাকে দেখতে চলে গেছি ঢাকা মেডিকেলে। তো আমরা নিজের জীবনের পরোয়া করি না, নিজের পরিবারের কথা চিন্তা করি না, এখন চিন্তা একটাই, ধ্যানে জ্ঞানে দিনে রাত্রে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটানো, গণতন্ত্র পুনরুদ্ধার করা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, এবং 14 বছরে যারা গুম খুন করেছে সেই সমস্ত নরক পিশাচদেরকে বিচারের মুখোমুখি করা। ইতিমধ্যেই 2018 সালের নির্বাচনের 45 কুলাঙ্গার চিহ্নিত, দৈনিক সুরমা নিউজ লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্রিকা, তারা বলেছে যে 45 কালপ্রিটকে চিহ্নিত করেছে, যারা ভিসা নীতি মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করতেছে, যে এই 45 চোরাই মিলা 2018 সালে জনগণের ভোট চুরি করছে। তো এখন তো আমরা চিনে গেলাম কিভাবে ভোট চুরি করছে, ক্লু আছে তো আমাদের কাছে, এদেরকে আমরা ধরতে পারবো না? এখন আর শুধু আপনারা একা না, আপনাদের সাথে পুরো আন্তর্জাতিক বিশ্ব আছে। ঠিক,